ভোট বর্জন করবে ঠিকা স্বাস্থ্য কর্মচারী। নির্বাচন পূর্ব রাজ্য সরকার সমস্ত বর্গঙ্ক পাই সুবিধা যোগাই দিয়েছেন, কিন্তু ঠিকা স্বাস্থ্য কর্মচারী পাই কোনসি ব্যবস্থা করা যায় নাহি, সেমানক দাবি পূরণ করলেনি সরকার। এথিপাই ওড়িশা স্বাস্থ্য ঠিকা কর্মচারী উত্তেজিত হয়ে ভোট বর্জন করবে বলে নিষ্পত্তি নেইছন্তি। ওড়িশা স্বাস্থ্য ঠিকা কর্মচারী মহাসংঘ এই নিষ্পত্তি নেইথিবা যাজপুর সংঘ পক্ষ সাংবাদিক সম্মেলনে চেতাবনী দেইছন্তি। রাজ্য সরকার ভোট লাগি বিভিন্ন বর্গর কর্মচারী পাই সহায়তা ঘোষণা করেছিলে, কিন্তু স্বাস্থ্য বিভাগর ঠিকা কর্মচারী পাই কোনসি সুবিধা করা যায় নাহি। এপরিকি স্বাস্থ্য বিভাগর ঠিকা কর্মচারী মানে চাকরি নিয়মিত করিবা লাগি বারম্বার দাবি করুছিলে মধ্য সরকার শুনিলে নাহি, সেমানক দাবিকু সরকার অনদেখা করুছন্তি। তেবে স্বাস্থ্য ঠিকা কর্মচারী মানক দাবিকু সরকার অনদেখা করুথিবারু সেমানে ভোট ন দেবা পাই চেতাবনী দেইছন্তি। সরকার কু আমি বহুত বর্ষ ধরি ভোট দেই আসিছু, সরকার কেতে বর্ষ রহিলে না কোন কলে, এনএচএম সংস্থা যে কাম করছেন স্বাস্থ্যকর্মী মানে কোভিড রে জীবন দেলে, বহুত লোক মরিগলে রাস্তার অ্যাক্সিডেন্ট হয়ে লোক মরছেন, কাম করে রিটায়ার্ড হয়ে গেলে, বাকি সবু স্টেট যদি রেগুলারেশন হেলা আম স্টেট রে কাহিকি নুই, সামান্য দরমা টিকে মধ্যে বৃদ্ধি করা গলা নাই, যেটি কি আপনার দেখুন অঙ্গনবাড়ি কর্মী আরম্ভ করে লেবর মানে সুইপর মানে সমস্ত কিছু না কিছু বৃদ্ধি হেলা, কিন্তু আমি হলু সাবত মা ছুয়া বলে সরকার আমাকে ব্যবহার করছেন, আমি কোনসি প্রকার ডিসিশন সে নেই না, যদি কোনসি প্রকার দাবি পূরণ ন হুয়ে এ আন্দোলন চালিছি, স্তরে স্তরে আমি অসহযোগ আন্দোলন আরম্ভ করছু, আগুক স্তরে স্তরে আন্দোলন করবু, পব্লিক কু কইবু আমাকে সমর্থন করতু, সমস্ত মানে মিশিকি ভোট বর্জন করিবু। সরকার কু দীর্ঘ বর্ষ ধরে আমার দাবি এই আসছে, দীর্ঘ বর্ষ ধরে সরকার কু দাবি আমি খালি নুহ বিভিন্ন স্টেট্রে হয়েছি সে দাবি পূরণ হল, আমি বা নবীন সরকার বা নবীন পট্টনায়ক বা নম্বর ওয়ান মুখ্যমন্ত্রী, তাহলে কাহিকি দাবি পূরণ কলে এনএচএম আমার স্বাস্থ্যকর্মী মানকর, আমি কোন তাকে ভোট দেই নথিলু, আম লোক মানে কোন কাম করে না, কোভিড পাই এত প্রচার হলো, এত সে আওয়ার্ড পাইলে, এত সব প্রচার হচ্ছে, কোভিড আমি লোক মরি যাইছেন কাম করি করি অ্যাক্সিডেন্ট হয়ে মরছেন রাস্তায় আসিকি, এত বর্ষ হল কাম করছেন আজ্ঞা, স্বাস্থ্য ব্যবস্থা গোটে মানে জরুরি ব্যবস্থা, এই কর্মচারী কথা যদি ন শুনবে আমি আমি ভাবুছ আমি মানে সাবত মা ছুয়া ভোট বর্জন নিহতি ভাবে মু তো কৌ ভোট বর্জন নোটটা বি দেবু না, আমি নোটটা টিপিলে কাল আগে কাহ পড়ে কিন্তু আমি ভোট দেবু না। দীর্ঘ দিন ধর সরকার পাখে আমি গোটিয়ে দাবি উপস্থাপন করছিলু যে এনএচএম ওসাক্স এবং সাস্র সমস্ত কর্মচারী রেগুলারেশন করা, এটা আমার দীর্ঘ দিনের দাবি এবং পুরোনা দাবি, সরকার মধ্যে বিভিন্ন সময়ের আমি ডাকি আমার দাবি সম্পর্কে আলোচনা করছেন, সে আন্তঃমন্ত্রীস্তরীয় বৈঠক হোক কিংবা সচিব স্তরীয় বৈঠক হোক বিভিন্ন প্রসঙ্গে আমার সাথে আলোচনা করছেন, এবং আমার গোটিয়ে এজেন্ডা লা যে আমি আপনার রেগুলারেশন করবে, এবং বিভিন্ন সময়ের সরকার মধ্যে প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু তা ভিতরে কোণ হল আমি জাঁ নাও, শেষ মুহূর্তে সরকার আমি প্রতারণা করছেন, স্বাস্থ্য সেবা ক্ষেত্রে এনএচএম ওসাক্স এবং সাক্সর কর্মচারী মানে যে নিষ্ঠাপর উদ্যম করে ওড়িশা আজি মানে দেশ স্তরের যে প্রতিষ্ঠা অর্জন করছেন, যেপাকি স্বাস্থ্য বিভাগ আজ বাহবাহ নৌছি তার মুখ্য কর্ণধার হচ্ছেন এই কর্মচারী মানে, কিন্তু সরকার যে ইলেকশন পূর্বর তাঁর খজানা কু খোলি দেলে সমস্ত যে যা পাইলা সমস্ত ডিমান্ড ফুলফিল হল, কিন্তু আমি লটকাই রাখলে এবং শেষ মুহূর্তে আমি প্রতারণা কলে, তেমু আমি আপনার মাধ্যমে সরকার অনুরোধ করুছু যে তুরন্ত এতে হস্তক্ষেপ করতু এবং আমার দাবি প্রতিশ্রুতি পূরণ করা তুরন্ত পদক্ষেপ নিয়ন্তু। সে কহা অনুযায়ী যে গণতন্ত্রে সরকার আমার দাবি শুনলে না, আমি রাজ্যের 8000 ঊর্ধ্ব কর্মচারী নিজে ভোট দেবুনি বলি ও আমার পরিবার মধ্যে ভোট দেবে না বলি কহিছেন। দাবি আমার প্রথমরু রহিতিলা রেগুলারাইজেশন পাই, তারপরে সরকার আমাকে যে যে রাস্তায় যাওয়া পাই কহিলা, যেমিতি কি আমার ক্যাডর সৃষ্টি হব, তারপরে রেগুলার পাই সে প্রপোজাল দেব, আমি সবু কিছু সরকারের কথা অনুসারে মানি চালিলু মাস মাস ধরি, নহলে ইয়া পূর্বরু মধ্যে আমি স্ট্রাই করিথান্তু বলি ডিসেম্বর মাসটু আমি কহিসারিলু, কিন্তু সরকারঙ্কর প্রতিশ্রুতিকু দেখিকি আমি কোনসি প্রকার কামরে অবহেলা করলু নাহি, আমার সবু প্রকার পরিশ্রম আমি করিছু যে যেমিতিকা হেলথ ডিপার্টমেন্ট ভালো অ্যাচিভমেন্ট হব, কিন্তু তারপরে লাস্টে ডিক্লারেশন শেষ হলা পরে মধ্যে আমার আশা ছাড়ি নথিলা, কিন্তু যেতেবেলে 16 তারিখ দিন ফাইনালি আমার কোনসি প্রকার রেজল্ট বাহারিলা নাই, আমি বাধ্য হলু আমার কাম বন্ধ করিয়া পাই, কারণ আমি যদি সরকার পাই অদরকারি তবে আমি সরকার কু কোন পাই দরকার করিব, আমি কোনসি কাম করিব নাই, ভোট বি বর্জন আমি করিব, তার সহিত আমার ফ্যামিলি কু বি কইব যে কোনসি প্রকার ভোট দেবার আবশ্যকতা নাই, আমি ভোট বর্জন করিব এবং আমি সেথিপাই সরকার কু বি লেটার লিখি সারিছু, আজি সমস্ত কর্মচারী আমার সাইন করি দেই সারছন্তে। এই সঙ্গে ক্লিনিক্যাল নন ক্লিনিক্যাল থেরাপিস্ট আয়ুষ ও স্বাস্থ্য বিভাগের অফিসার ও ক্ষেত্রীয় কর্মচারী ফার্মাসিস্ট
नर्स कर्मचारी आदि जोग देछंती। जाजपुरु कृष्ण रायंक रिपोर्ट, खबर ओडिशा।